সমগ্র দেশে আজি উদযাপন করিলে 73 সংখ্যক স্বাধীনতা দিবস। নতুন দিল্লির লালকিল্লাত রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করে দেশবাসীক স্বাধীনতা দিবসের শুভকামনা জানাই প্রায় 1.5 ঘণ্টা জোড়া ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। স্বাধীনতা দিবসের দিনা এনেদরে ব্যতিক্রমী রূপত শিশুর মাজত উল্লসিত অবস্থা দেখা গল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বচ্চোঁ কে বীচ প্রধানমন্ত্রী মোদী জেসে মুঠি মে জুগনু কো ভর লেতে হ্যায় ভেসে হি আপনে মন মে তে হাত মিলানা চাহতে হ্যায়। প্রটোকল ভঙ্গ করে এনেদরে লালকিল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানত অংশগ্রহণ করা শিশু সকলের মাজলে সুমাই গল প্রধানমন্ত্রী। ও ভালা বন্ধনো মে কব বন্ধনা চাহতা হ্যায় ফির ও চাহে সুরক্ষা কা হো ইয়া অপচারিক। শিশুর মাজত হাস্য বদনে এয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সকলের সঙ্গে এনেদরে কিছু মধুর ক্ষণ অতিবাহিত করে প্রধানমন্ত্রী। লালকিল্লাত রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করে প্রায় 1.5 ঘণ্টা জুড়ি দেশবাসীক উদ্দেশ্যে ভাষণ দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। আর 92 মিনিট জোড়া ভাষণত ঘোষণা করিলে কেবাটাও নতুন সিদ্ধান্ত। স্বাধীনতা দিবসের ভাষণত দেশের সেনাবাহিনীর সন্দর্ভত প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা। এতিয়ারে পৰা স্থলসেনা, বায়ুসেনা আর নৌসেনার উপর থাকিব এজন মুরব্বী। অর্থাৎ স্থল, বায়ু আর নৌসেনার সুকিয়া সুকিয়াক মুরব্বী না থাকে, এজন মুরব্বী থাকিব, হব চিফ অফ ডিফেন্স স্টাফ। তিনিওটা সেনারে মুরব্বী হব চিফ অফ ডিফেন্স স্টাফ। আজ মে লাল কিলে সে এক মহত্বপূর্ণ নির্ণয় কি ঘোষণা করতে চাহতা হুঁ। আজ হমনে নির্ণয় কিয়া হ্যায় কি আব হম চিফ অফ ডিফেন্স স্টাফ CDS ইসকি ব্যবস্থা করেঙ্গে। আর ইস পদ কে গঠন কে বাদ তিনো সেনাও কে শীর্ষস্থ স্তর পর এক প্রভাবী নেতৃত্ব মিলেগা। হিন্দুস্তান কে সামরিক দুনিয়া কি গতি মে ইয়ে CDS এক বহুত অহম আর রিফর্ম করলে যে আমারা সপনা হুসকে লিয়ে বল দেনে বালা কাম হাজ জেসে দুনিয়া বদল রই হ্যায় ভারত কো ভি টুকড়ো মে সোচনে সে নহীঁ চলেগা। হমারি পুরি সৈন্য শক্তি কো এক মুস্ত হোকর কে এক সাথ আগে বড়নে কি দিশা মে কাম করনা হোগা। স্বাধীনতা দিবসের ভাষণত প্রধানমন্ত্রী উল্লেখ করিলে জম্মু কাশ্মীরত সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলর প্রসঙ্গ। 70 বছরে করব নারা কাম নরেন্দ্র মোদী সরকারে 70 দিনত করে দেখালে লালকিল্লার পরা এই ভাষণ প্রধানমন্ত্রীর। হম সমস্যাও কো টালতে ভি নহি হ্যায় আর নহি হম সমস্যাও কো পালতে হ্যায়। জো কাম পিছলে 70 সাল মে নহি হুয়া নয়ী সরকার মন্নে কে বাদ 70 দিন কে ভিতর ভিতর আর্টিকল 370 আর 35A কো হটানে কা কাম ভারত কি দোনো সদনো নে রাজ্যসভা আর লোকসভা নে 2/3 বহুমত সে পারিত কর দিয়া। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণের কথা পুনর এবার দোহারিলে প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদী কার্যকলাপক ভারতে কেবল নীরব দর্শক হয়ে চাই থাকিব নোৱাৰিব বলে মন্তব্য করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের সকল দেশকে ঐক্যবদ্ধ হবলে আহ্বান জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। মানবতাবাদী শক্তিয়া বিশ্বভর কি এক হো আতঙ্কবাদ কো পনাহ দেনে ওয়ালে আতঙ্কবাদ কো প্রোৎসাহন দেনে ওয়ালে আতঙ্কবাদ কো এক্সপোর্ট করনে ওয়ালে এসি সারি তাকতো কো দুনিয়াকে সামনে উনকে সহি স্বরূপ মে প্রস্তুত করনা দুনিয়া কি তাকত কো জোড় করকে আতঙ্কবাদ কো নষ্ট করনে কি প্রয়াসো মে ভারত আপনি ভূমিকা আড়া করে উসকে লিয়ে হম চাহ। আতঙ্ক হিংসা কা মাহোল বনানে ওয়ালো কো উনকে ফেলানে ওয়ালো কো ভয় কা বাতাবরণ পয়দা করনে ওয়ালো কো নেস্ত নাবুদ করনা। কেবল সন্ত্রাসবাদ মুক্ত ভারতেই নহয় এখন প্লাস্টিক মুক্ত ভারত গড়িবলৈকো দেশবাসীক আহ্বান জানালে প্রধানমন্ত্রী। অহা 2 অক্টোবরের পর দেশজুড়ি আরম্ভ হব প্লাস্টিক বিরোধী অভিযান।
আৰু এই অভিযানত সহযোগ কৰিবলৈ দেশৰ ব্যৱসায়ীসকলক আহ্বান জনালে প্ৰধানমন্ত্ৰীয়ে। মই তো সবি দোকানদাৰৰ সৈতে আগ্ৰহ কৰোঁ, আপ আপনে দোকান পৰ হমেশা বোর্ড লগাতে হ্যাঁ, এক বোর্ড এ ভি লগা দিজিয়ে, কৃপা করকে হমসে প্লাস্টিক কি থেলি কি অপেক্ষা না করে, আপ আপনে ঘর ঘর সে কপড়ে কা থেলা লেকর কে আইয়ে, ইয়া তো হম কপড়ে কা থেলা ভি বেচেঙ্গে, লে যাইয়ে, হম এক বাতাবরণ বনায়ে, দিওয়ালি পর হম ভাতি ভাতি কে লোগো গিফট দেতে হ্যাঁ, ক্যো না ইস বার আর হর বার কপড়ে কে থেলে লোগো কো গিফট করে, তাকে কপড়ে কা থেলা লেকর কে মার্কেট যায়গা তো আপনি কোম্পানি কি অ্যাডভার্টাইজমেন্ট ভি হোগি। প্লাস্টিকর সলনি খাদি ব্যাগ ব্যবহারের ক্ষেত্রটো গুরুত্ব দিলে প্রধানমন্ত্রী গৰাকীয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।